ফেডারেশন কাপ জয়ী মোহামেডান ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মোহামেডান সমর্থক দল। রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ছিল জমকালো আয়োজন। 14 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে সাদা কালোরা। এমন অর্জনে ফুটবলারদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। দীর্ঘদিন পর ট্রফি জিতে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে ঐতিহ্যবাহী দলটি। আগামী মৌসুমেও সমর্থকদের শিরোপা উপহার দিতে চান মোহামেডান অধিনায়ক দিয়াবাতে। জিততে চান লীগ শিরোপা, একই লক্ষ্য কোচ আলফাজের। আর নতুন মৌসুমে মোহামেডানকে ঢেলে সাজানোর পরিকল্পনা ক্লাব কর্তাদের। মোহামেডানের আসলে অনেক দিনের খরাটা কাটলো চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। আমার মনে হয় যে এই ফেডারেশন কাপের পরে আমাদের টার্গেট অবশ্যই লিগ চ্যাম্পিয়ন হওয়া, এবং সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। আমি আশা করি আমাদের প্লেয়ার সব প্লেয়ার এবছরের প্লেয়ার সবাই আছে, পাশাপাশি দুজন ফরেন প্লেয়ারও আসবে, এবং আমার মনে হয় যে এই টিম নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।